এই টিউটোরিয়ালে আমরা টেক্সট টু কলাম নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আপনাদের একটা বিষয় পরিষ্কার করি, সেটা হচ্ছে যে টেক্সট টু কলাম আসলে কি। দেখুন, আমার এখানে একটি নাম লেখা আছে। আমি যদি চাই যে আমার এই নামের বিভিন্ন অংশগুলো বিভিন্ন সেলে ভাগ হয়ে যাক, তো সেটাই আসলে টেক্সট টু কলাম। অর্থাৎ একটা সেলের যদি কন্টেন্ট থাকে এবং কন্টেন্টটা যদি বড় থাকে, সেগুলো বিভিন্ন সেলে সেপারেট করে দেওয়াটাই হচ্ছে টেক্সট টু কলাম। তো এটা বিভিন্নভাবে করা যায়। সেটা হচ্ছে যে আমার এখানে দেখুন, শুরুতে আমার এখানে একটা স্পেস আছে, প্রত্যেকটা শব্দের পরে একটি করে স্পেস আছে। তো স্পেসের ভিত্তিতে করা যাবে। আমরা যদি কমা ব্যবহার করে থাকি, কমার ভিত্তিতে করা যাবে। ট্যাব যদি ব্যবহার করে থাকি, ট্যাবের ভিত্তিতে করা যাবে। সেমিকোলনের ভিত্তিতে করা যাবে। ডট, এছাড়াও যদি আমরা অন্য কোনো কিছু ব্যবহার করে থাকি, তার ভিত্তিতেও করা যাবে। এমনকি আমরা যে আমাদের টেক্সটের যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ভিত্তিতেও করা যাবে। তো আমরা শুরুতেই এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো কীভাবে করি সেটা দেখুন, আমি এগুলোকে ডিলিট করলাম, আমার প্রয়োজন নাই, আমি এটা ডিলিট করলাম। দেন আমি এই যে লেখাগুলো আছে এটাকে টেক্সট টু কলাম করব। তো এটার জন্য আমাকে শুরুতেই আমাকে কিছু কলাম ইনসার্ট করতে হবে। আমি কয়েকটি কলাম ইনসার্ট করলাম, কয়েকটি কলাম ইনসার্ট করলাম। এরপরে আমার প্রথম কাজ হচ্ছে আমি যে কন্টেন্টটাকে আমি টেক্সট টু কলাম করব সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করলাম। দেন আমি যাব কোথায়, ডাটা, ডাটা ট্যাবের আন্ডারে হচ্ছে টেক্সট টু কলাম, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে দেখুন দুইটা অপশন আসছে, একটা ডেলিমিটেড, একটা হচ্ছে ফিক্সড উইথ। তো আমি ডেলিমিটেড করব। এটা হচ্ছে যদি আমি কোনো কিছু বলে দেই, যেমন লেখা আছে কমা, ট্যাব ইত্যাদি, যার ভিত্তিতে এই লেখাটা বিভিন্ন সেলে ভাগ হয়ে যাবে। তো আমরা যেহেতু সেটাই করতে চাচ্ছি, এই জন্য এটাই আমরা রাখলাম। এরপরে আমরা কোথায় যাব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে স্পেস বলে দেওয়াই আছে। দেখুন আমি স্পেস ক্লিক করলাম, স্পেস না ক্লিক করলে কী হয় দেখুন, এখানে দেখাচ্ছে। আমি স্পেস, যেহেতু আমরা স্পেসের ভিত্তিতে আমরা করব, স্পেসটা আমরা বলে দিলাম। এরপরে এখানে দেখুন ভালো করে যে একটা দাগ আসছে এবং দাগের ভিত্তিতে বোঝাচ্ছে যে এটা কীভাবে আলাদা হবে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে একটা বিষয় আসছে এখানে, ডেস্টিনেশান। ডেস্টিনেশানটা হচ্ছে যে এই যে এই কলামটা আছে এটা হচ্ছে, আমি যদি এটাই রেখে দিই, এখানে বি থ্রি দেখাচ্ছে, তো আমার এখানে যে লেখাটা শুরু হয়েছে এটাও বি থ্রি থেকে শুরু হয়েছে। তো আমি যদি এটাই রেখে দিই তাহলে এটা মূল যে টেক্সটটা এটা চলে যাবে এবং এটার উপর ওভাররাইট হবে। তো আমি এটা ঠিক রাখতে চাচ্ছি, আমি এটাকে সি থেকে শুরু হোক এটা চাচ্ছি। তো এখানে আমি সি করে দেব, সি করে দিলাম। দেন ফিনিশ। এখন দেখুন আমার এটা ঠিকই আছে এবং এই প্রত্যেকটা লেখা তিনটা সেলে ভাগ হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা সেলে ভাগ হয়ে গেছে। তো এটাই হচ্ছে টেক্সট টু কলাম। এরপরে আমি আর একটা বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে এইটা দেখাই, এটা কীভাবে টেক্সট টু কলাম করব। আমি আর একটা শীটে লিখে রেখেছি, তো আমি এটা করব। আমি এটা, এটার জন্য আমি কিছু জায়গা বের করব, ইনসার্ট দেব। এটা আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখেছি। অনেক সময় আপনারা দেখবেন যে অনেক ব্যাংকের অ্যাকাউন্টে ভাবে ডট দিয়ে লেখা থাকে। আমরা যদি চাই যে শুধু যে আমাদের মূল যে অ্যাকাউন্ট নাম্বারটা, দেখবেন যে অনেক সময় ব্যাংকের কোড বা অ্যাকাউন্ট কোড নাম্বার থাকে, আমরা হয়তো শেষের কয়েকটা ডিজিটকে শুধু আলাদা করতে চাচ্ছি এবং এটা ডট দেওয়া আছে। তো আমরা এটা ডটের ভিত্তিতে কীভাবে আলাদা করতে পারি, দেখুন আমরা প্রথমেই সিলেক্ট করলাম এই টোটাল এরিয়াটুকু। দেন টেক্সট টু কলামে গেলাম, সেই ডেলিমিটেড এটা ঠিক থাকবে। এরপরে নেক্সট দেব এবং কিসের ভিত্তিতে, এখানে ডট কথাটা লেখা নাই, তো আদার্সে গিয়ে আমি একটা ডট দেব। দেখুন এখানে কিন্তু সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে, স্পেসের দরকার নাই, স্পেস উঠাই দিলাম। দেন নেক্সট, এবং আবারও একই কথা, ডেস্টিনেশন আমি এবার আগেরটাই রেখে দিচ্ছি যাতে আপনারা কি হয় এটা বোঝার জন্য। এই ফিনিশ দিলাম, দেন ওকে দিলাম। এখন দেখুন যে যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা ছিল সেটা এই যে কয়েকটা সেলে ভাগ হয়ে গেছে। তো এইভাবে আসলে টেক্সট টু কলাম কাজ করে। এরপরে আমি এই যে এখানে কোনো কিছু ব্যবহার করা হয় না, ডট বা স্পেস কোনো কিছু ব্যবহার করা হয় না, এটাকে কীভাবে আমরা টেক্সট টু কলাম করবো সেটা দেখাচ্ছি। তো ধরুন আমরা এটাকে করব, তো এখানে তো আমার জায়গা লাগছে না, জায়গা এখানে অনেক আছে, আমি কোনো কিছু আর অ্যাড করছি না কোনো কলাম। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে
टेक्सट टू কলামে গেলাম যাওয়ার পরে এইবার এই ফিক্সড উইথ এখানে ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করব এরপর আমরা বলে দেব যে আমরা যে উইথ যেটা সেটা আমরা বলে দেব তো এখানে দেখুন আপনার মাউসটা রাখবেন রাখার পরে ক্লিক করুন ধরুন এখানে প্রত্যেকটা তো 100 আছে আমি 100 তে একটা ক্লিক করব দেন এরপরে দেখুন যে 205 আছে তো 205 এ আমি যদি চাই 205 থেকে 107 এটা একই রকম আছে তো আমরা যদি 1205 থেকে 107 পর্যন্ত যদি আমরা চাই এখানে একটা আপনার ইচ্ছা মতো করতে পারেন তো আমি জাস্ট তিনটা ভাগে ভাগ করছি ওটা চারটা ছিল আমরা তিনটা ভাগে ভাগ করলাম তো দেন নেক্সট সে একই বিষয় ডেস্টিনেশন আবার চাচ্ছে আমি ডেস্টিনেশনটা এবার আবার একটু চেঞ্জ করে দেই ই করে দিলাম তাহলে এটা ঠিক থাকবে এখান থেকে তিনটা ভাগে ভাগ হবে দেন ফিনিশ দেখুন এখন এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে এই দুটো কমন ছিল এই জন্য এই দুটো আলাদা করেছি আমি এই দুটো হচ্ছে ইউনিক নাম্বার এই নাম্বারটা আমরা আলাদা করেছি তো এইভাবে আপনারা চাইলে আপনাদের যে টেক্সট থাকবে বড় টেক্সটকে আপনারা টেক্সট টু কলাম করে নিতে পারবেন তো টেক্সট টু কলাম নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আর এই টিউটোরিয়ালটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আপনারা ভালো থাকবেন।